তৈলাক্ত আর ভাজা পোড়া খাবার খাওয়ার কারণে অত্যধিক গ্যাস পেটে জমে পেট ফেপে বা ফুলে ওঠে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাওয়া হলে এবং হজমে সমস্যা হলে পেটে গ্যাসের সৃষ্টি হয়, যার কারণে পেট ফেপে থাকে। এর ফলে শুরু হয় বদহজম, কখনো কখনো পেটে ব্যথাও থাকতে পারে। এই পেট ফোলা ভাব আর বদহজম থেকে শুরু হয় কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা। এই সমস্যা নিরাময়ে ওষুধ না খেয়ে শুরুতেই ঘরোয়া কিছু সমাধান গ্রহণ করলেই সমাধান কিন্তু মিলে যাবে। এর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। পানি দ্রুত খাবারকে হজম করতে সাহায্য করে। বিশেষ করে যারা হজমজনিত সমস্যায় ভুগছেন তাদের উচিত প্রচুর পানি পান করা। পেটে ফোলা ভাব আর অস্বস্তি হলে কখনো শুয়ে থাকবেন না, বরং কয়েক ঘন্টা বসে দাঁড়িয়ে বা হাঁটাহাঁটির মধ্যে থাকবেন। শুয়ে থাকলে পেটের অস্বস্তি কিন্তু আরও বেড়ে যাবে। হালকা গরম পানি দিয়ে গোসল করতে পারেন, দেখবেন ভালো লাগবে। এছাড়াও হিটিং ব্যাগের সাহায্যে পেটে তাপ প্রয়োগ করুন অন্তত 20 মিনিটের জন্য। আবার এক চিমটি বেকিং সোডা ও লেবুর রস এক গ্লাস পানিতে মিশিয়ে খেলে বদহজমের সমস্যা থেকে দ্রুতই মুক্তি মেলে। এই মিশ্রণ কার্বনিক অ্যাসিড উৎপাদন করে, যা গ্যাস আর বদহজম হ্রাস করতে সাহায্য করে। সেই সঙ্গে এটি লিভারের ক্ষরণ এবং অন্ত্রের গতিশীলতাও উন্নত করতে পারে। হজমের সমস্যা দ্রুত সমাধান করতে পারে আদা, আর বদহজম দূর হয়ে গেলে আপনাআপনি পেট ফাঁপার সমস্যা কমে যায়। প্রতিদিন খাবার পর এক টুকরো আদা চিবিয়ে খেলে পেটে আর গ্যাসের সমস্যা হবে না। পেট ফাঁপলে আদা কুচি করে সামান্য লবণ মাখিয়ে খেয়ে নিতে পারেন, অথবা আদা ছেঁচে লবণ দিয়ে আদার রস পান করে নিতে পারেন। এছাড়াও আদার চা তৈরি করে পান করুন সকাল বিকাল, এতে করে পেট ফাঁপা অনেকটাই কমে যাবে। শশা খেলে পেট ঠান্ডা থাকে, এতে থাকে ফ্লেভোনয়েড আর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা পেটে গ্যাসের সমস্যা কমায়। টক দই অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে, এর ফলে ডাইজেস্টিভ ট্র্যাক উন্নত হয় আর হজম শক্তি বৃদ্ধি পায়, ফলে পেট ফাঁপা আর বদহজমের সমস্যা কমে। পেঁপেও বদহজম থেকে রক্ষা করে, এতে থাকে পাপায়া নামক এনজাইম যা হজম শক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলে গ্যাসের সমস্যা কমে। আবার কাঁচা হলুদ চিবিয়ে খেলে দ্রুত পেট ফাঁপার সমস্যা সমাধান হবে। যদি কাঁচা খেতে না পারেন তাহলে আদার মতো হলুদ ছেঁচে নিয়ে পানিতে জাল দিয়ে তা চা তৈরি করেও খেতে পারেন। আবার এক গ্লাস পানিতে আধা চামচ দারুচিনির গুঁড়ো বা আস্ত দারুচিনি ফুটিয়ে দিনে 2-3 বার খেলেও গ্যাসের সমস্যা দূর হবে। জিরা পেটের গ্যাস নিয়ন্ত্রণে তাৎক্ষণিক কাজ করে। পাকস্থলীর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে পেটের ব্যথা দূর করতে এবং হজমক্রিয়া উন্নত করে জিরায় থাকা পুষ্টিগুণ। এক গ্লাস পানিতে সামান্য জিরার গুঁড়ো মিশিয়ে বা ফুটিয়ে ছেঁকে নিয়ে প্রতিবেলা খাবার পর খেতে পারেন। তুলসী, তুলসীতে এমন পদার্থ আছে যা গ্যাসের সমস্যা কমাতে পারে। এছাড়াও ক্ষুধা বাড়ায়, পেটে ব্যথা, অস্বস্তি, ফোলাভাব কমায় এবং সামগ্রিক হজমে উন্নতি করে। তুলসীতে থাকে ইউজিনল, যা পেটে অ্যাসিডের পরিমাণ হ্রাস করতে পারে। ডাবের পানিতে উচ্চ মাত্রায় পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে। এই পানি রিহাইড্রেটিংয়ের জন্য বেশ কার্যকর, আর বেশিরভাগ স্পোর্ট ড্রিঙ্কের চেয়ে এটি সবচেয়ে ভালো বিকল্প, কারণ এতে ক্যালোরি আর চিনির পরিমাণ কম। প্রতি 4-6 ঘন্টা পরপর 2 গ্লাস করে ডাবের পানি খেলে পেট ফাঁপার সমস্যা সমাধান হয়। কলায় থাকে ভিটামিন B6, পটাশিয়াম এবং ফোলেট। এই পুষ্টি উপাদানগুলো পেটের ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়াও বদহজমের ফলে হওয়া কোষ্ঠকাঠিন্য আর ডায়রিয়া উপশম করে কলা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।